আজকে যারা ক্ষমতায় আছে আপনাদের মনে আছে যে তারা 2008 সালে নির্বাচনে 10 টাকা সের চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ভাওতা দিয়ে ক্ষমতা দখল করেছে। এই যে ভাওতা দিয়ে আসলো তারা, ছাড়ার নাম নাই। ছলে বলে কৌশলে ধরে আছে প্রশাসন, পুলিশ, সব কিছুকে সাজানো। নির্বাচনে যারা জিততে পারে তাদেরকে খুন করো, গুম করো, গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করো, হয়রানি করো, নির্যাতন করো। তারা যদি নির্বাচনে আসতে না পারে তার ব্যবস্থা করো। আর যাদের সামর্থ্য নাই, যারা চামচা টাইপ, তাদেরকে কিছু সিট দাও। এবার নতুন স্টাইল হয়েছে দামি প্রার্থী বানাও এবং নির্বাচন করে নির্বাচনের নামে জিতা সরকার গঠন। কি হয়, সংসদে স্পিকারের ডান পাশে বসে সরকারি দল, বাম পাশে হলো বিরোধী দল, তাই না? আবার নেতা ছিল সংসদে। আমাদের যিনি সরকার প্রধান তিনি বলেন, ডাইনে যারা তারাও আমার, বামে যারা তারাও আমার, সবই আপনার। আর বিরোধী দল 350টা আসন মহিলা আসন সহ, তার মধ্যে মাত্র 13টা আসন বিরোধী দল, তাও দয়া করে ছাড়া হয়েছে। এলো বিরোধী দল। ইন্ডিপেন্ডেন্ট যারা জিতে আসে, হয়তো আগে আওয়ামী লীগ করে নাই, তারা কি করতেছে, হয় যোগদান করতেছে আর না হয় স্যালুট দিয়ে দাঁড়ায় থাকতেছে। রসিকতা। হ্যাঁ, এ হলো সংসদ। এবং সঠিক বলেছেন তাদের এক নব্য আওয়ামী লীগার, তিনি বলেছেন যে দুনিয়ায় বিভিন্ন রকম গণতন্ত্র আছে, আমাদের দেশেরও গণতন্ত্র আমাদের মতো। এই হলো আমাদের গণতন্ত্র, বোঝা গেছে এখন আমাদের গণতন্ত্র? ডাইনেও আমার, বামেও আমার, অন্য দল থেকে জিতলে স্যালুট দিয়ে দাঁড়া থাকবেন, যে কয়টা ছেড়ে দেওয়া হবে ওর মধ্যে থেকে কিছু জিতলে ওটা দিয়ে বিরোধী দল। এই হলো বাংলাদেশ স্টাইল গণতন্ত্র, আওয়ামী লীগ স্টাইল। কোন বিবেচনাতেই এটা গণতন্ত্র না, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম আমরা দেশ স্বাধীন করার পর মুক্তিযুদ্ধ করে আসি। সেটা যখন কেড়ে নেওয়া হয়েছে 1975 সালে, তার গোরস্থানের উপর শহীদ জি আবার প্রতিষ্ঠা করেছিলেন সত্যিকারের গণতন্ত্র 79 সালে নির্বাচনের মাধ্যমে। আবার 82 সালে স্বৈরাচারী এরশাদ জোর করে সেই গণতন্ত্র হত্যা করেছিল। তার বিরুদ্ধে লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন 1990-এর ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে। আবার যারা 75-এর বাকশালকেও গণতন্ত্র বলে মনে করে, তারা এখনকে যা চলতেছে এটাকেও গণতন্ত্র মনে করে, এ দুটো একটাও গণতন্ত্র। আর সেই কারণেই সত্যিকারের গণতন্ত্র আরেকবার পুনঃ প্রতিষ্ঠা করতে হবে, আর এবার হবে এটা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। একটা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে এটা অর্জন করতে হবে। শহীদ জিয়াও গণতান্ত্রিক প্রক্রিয়া অর্জন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া অর্জন করেছিলেন, আমরাও এবার আবার আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র
গণপ্রতিষ্ঠা করবো।